আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীলার ছবি। আম আমাদের সবারই পছন্দের ফল, তাই আমরা চাই সারা বছর ধরে আম খেতে। সারা বছর কী করে আম সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি আজ আমি দেখাব। প্রথমে আমগুলো আমি ধুয়ে নিয়েছি। আম নিয়েছি প্রায় 1 কেজির মতো। একটি টিস্যু দিয়ে আপনি আমগুলো ভালো করে মুছে নেবেন। প্রতিটা আম ভালো করে মুছতে হবে, আমের গায়ে যেন কোনো রকম পানি না থাকে। আমার মোচা শেষ। এখন আমি একটি আমের বোটা কেটে নিচ্ছি। যদি বোটা থাকে আচারের মধ্যে তাহলে আমের আচারটা নষ্ট হয়ে যাবে। আমি আমগুলো পিস পিস করে নিচ্ছি, ছোট করে পিস করছি। আমার পিস করা শেষ। আমি একটি বাটিতে আমগুলো তুলে নিচ্ছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ মতো পানি দিতে হবে। পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ লবণ দিতে হবে। আমার পানিটা ফুটে গেছে, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পানির সাথে একদম মিশাতে হবে। যে মিশে গেছে, এখন আমি প্যানটা নামিয়ে নিচ্ছি। পানিটা ঠান্ডা হওয়ার পর আমে দিতে হবে। যদি গরম দেওয়া যায় তাহলে আমটা নষ্ট হয়ে যাবে, আচারটা বেশি দিন থাকবে না, আর আমের কালারটাও সবুজ থাকবে না। আমি একটা জার নিয়ে নিলাম। জারটা অবশ্যই কাচের হতে হবে। যদি প্লাস্টিক বা চাচের হয় তাহলে আপনার আম এক সারা বছর থাকবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমি যে পানিটা লবণ পানিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। পানিটা ঠান্ডা করে নিয়েছি। আপনারা পানিটা অবশ্যই ঠান্ডা করে তারপর দিবেন। আমি পানিটা অবশ্যই এই ফাঁকে ছেঁকে নিয়েছি। এই যে পানিটা দিচ্ছি, আমের উপরে পানিটা উঠে আসবে। লবণটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। আমি জারের মুখটা লাগিয়ে দিচ্ছি। লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।